নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বেঙ্গলি ফুড ইজিতে সবাইকে স্বাগত। আজ আমি যে রান্নাটা দেখাবো এটা খুব সাধারণ শুনতে হলেও আসলে কিন্তু খুবই অসাধারণ স্বাদের একটি রান্না, এবং যে রান্নাটি আপনি আপনার নিজস্বতায় এতটাই অপূর্ব করে তুলতে পারেন যে এটা যে খাবে সেই এর অবাক করা স্বাদের প্রশংসা করতে বাধ্য হবে। ডিম পটলের এই রান্নাটা আমি একটু অন্যরকমভাবে বানাই, এবং ঠিক এইভাবে এই রান্নাটা হয়তো আপনাদের কেউ আগে কখনো দেখায়নি, তাই প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখুন। এতে আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো এটাকে সবার থেকে আলাদা করে তোলে। এই রান্নার বিশেষত্ব হলো এই রান্নায় আলু, পটল ও ডিম এমনভাবে রান্না করা হয় যাতে রান্নার শেষে এই সব কিছুর শেপ ইনট্যাক্ট থাকে, এতটুকুও গ্রেভির সাথে গলে গিয়ে মিশে যায় না, অথচ প্রত্যেকটি সুসিদ্ধ হয় ও প্রত্যেকটির মধ্যে গ্রেভির ফ্লেভার সঠিকভাবে বজায় থাকে। এই রান্নার সিক্রেটটা এর উপকরণে নয়, এর পদ্ধতিতে। উপকরণ খুবই সাধারণ, যেমন হলুদ গুঁড়ো, দু ধরনের লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো বাটা, সামান্য টক দই, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এর পরিমাণগুলো রান্না করতে করতে বলে দিচ্ছে। এছাড়া স্বাদমতো নুন, চিনি, গরম মশলা গুঁড়ো এই রান্নাটায় দিতে হবে। সেদ্ধ ডিম নিয়েছি, ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলু পটল আমি একটু বড় বড় করে কেটেছি। প্রতিটা আলুর মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব যাতে আলুর ভিতর অবধি তেল ঢোকে। পটলের মধ্যেও আমি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দেব। এবার কড়াতে একটু বেশি পরিমাণে তেল দিলাম। রান্নার মূল অংশটা কিন্তু এখানেই। তেল গরম হলে আমি আলুগুলোকে তেলে ছেড়ে দেব ও আঁচটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে প্রত্যেকটা পিঠ অন্তত 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। আমি আলুগুলোর মধ্যে ফুটো ফুটো করে দিয়েছিলাম এই কারণে যাতে এই সময় আলুর ভিতর পর্যন্ত তেলটা ঢোকে এবং আলু ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। এই প্রসেসটায় বেশ কিছুক্ষণ সময় লাগবে। প্রত্যেক 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া আলুগুলোকে একটু উল্টে উল্টে দিতে হবে এবং প্রত্যেকটা পাশ চাপা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে আলুটা ভাজা হয়ে যায় ও ভিতর থেকে নরমও হয়ে যায়। যখন এটা ভাজা হয়ে আসবে তখন আঁচটা একদম বাড়িয়ে চাপা খুলে সবকটা সাইড বেশ লাল করে বা ক্রিস্পি করে ভেজে নিতে হবে যাতে গ্রেভিতে দেওয়ার পরেও এগুলো গলে গিয়ে গ্রেভিতে মিশে না যায়। আলু ভাজা হয়ে গেলে ডিমগুলোকেও ভেজে তুলে নেব। এরপরে নুন হলুদ মাখিয়ে পটল দিয়ে দেব ও একই পদ্ধতিতে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে পটল চাপা দিয়ে নরম করে নেব ও মাঝে মধ্যে উল্টে পাল্টে দেব। পটল নরম হয়ে এলে এটাকেও আঁচ বাড়িয়ে একটু লাল করে নেব। এবার এই তেলটা সরিয়ে কড়ায় নতুন করে তেল দেব ও এতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়ে যখন ফোড়নের গন্ধ বেরোতে শুরু করবে এতে 1 কাপ কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজের রং ধরা শুরু হলে এতে 2 রকমের লঙ্কা গুঁড়ো 1 চামচ করে ও হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে সামান্য ভেজে আদা রসুন বাটা দিয়ে দেব 1.5 চামচের মতো। আঁচ কমিয়ে আদা রসুন বাটা ভালোভাবে কষে নেব যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায়। এই সময় এতে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, আর এর সাথে দেব 2 চামচ চিকেন মশলা। আরও একটু কষে নিয়ে এতে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরে এটাকে ভালো করে কষে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই কেটে যায়। এই সময় এতে স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিতে হবে। টমেটো পুরোপুরি কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে আঁচ একদম কমিয়ে এতে দিয়ে দেব 1 চামচ টক দই ও ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ে নুন ও চিনির স্বাদটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। এই ঝোলটাতে নুনের স্বাদ একটু বেশি রাখতে হবে যাতে আলু দেওয়ার পরেও ঝোলে নুনের স্বাদটা ঠিকঠাক থাকে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এতে আলু, পটল, ডিম একসঙ্গে দিয়ে দেব। যেহেতু সব কিছুই আগে থেকে নরম করে ভেজে রাখা আছে তাই এগুলোকে ফোটাবার মতো কিছু নেই। এই অবস্থায় আঁচটা কমিয়ে চাপা দিয়ে
এগুলোকে দমে রাখতে হবে 5 মিনিটের মতো, যাতে সব কিছুর মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পরে আঁচ বন্ধ করে এর ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে এটাকে আবারও চাপা দিয়ে মিনিট পাঁচেক রেখে তবেই পরিবেশন করবো।